নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। লকডাউনের সময়সীমা বৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের, জানালেন ক্যাবিনেট সচিব। শিলচরে প্রস্তুত হলো হ্যান্ড স্যানিটাইজার, প্রথম 50 কার্টন গেল মেডিকেল কলেজে। চা শ্রমিকদের সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস, ত্রাণ তহবিলে লক্ষ টাকার অনুদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা মোকাবেলায় বর্তমানে দেশজুড়ে 21 দিনের লকডাউন চলছে। আগামী 14 এপ্রিল পর্যন্ত এই ঘরে থাকার সতর্কতা জারি থাকবে। তবে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে একটি খবর সর্বত্র চাউর হয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে সরকারের এমন কোনো পরিকল্পনা আদৌ নেই। যে খবর চাউর হয়েছে সেটাকে ভুয়ো বলেও কেন্দ্র উল্লেখ করেছে। সোমবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌড়া বলেন, এ ধরনের মিডিয়া রিপোর্ট দেখে তিনি হতবাক। লকডাউনের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। মহামারী করোনার মোকাবেলায় আবগারি বিভাগের পক্ষ থেকে শিলচরে তৈরি 50 কার্টন হ্যান্ড স্যানিটাইজার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হল। সোমবার বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দিলীপ কুমার পাল, নারকেল ফাটি এর আনুষ্ঠানিক সূচনা করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, আগামী দিন 5-1-এর মধ্যে 50 লক্ষ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে আবগারি বিভাগ। 5 লাখ লিটার আমি হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করি। এই 5 লাখ লিটার আমি এই 4-5 দিনের ভিতরেতে আমি করি। আজই ইয়ার পর আনুষ্ঠানিকভাবে আমি মুকুলি করে দিল, আমি 50 কার্টনগুলো আমি শিলচর মেডিকেল করি। আমার হেফিনে গৌহাটি আমার কমিশনার এক্সাইজ রাকেশ কুমার আর প্রিন্সিপাল সেক্রেটারি অবিনাশ যোশী দুজনে রিসিভ করি, যথাযথ ঠাইত পঠাব। স্থানীয় ডেপুটি কমিশনার ন্যাশনাল হেলথ মিশনের জড়িয়ে ডিমান্ডখানি কব কট দিব লাগে, কেনেকা দিব লাগে, কারণ বিভিন্ন ঠাইত আমার মানুষবিল কমিউনিটি কোয়ারেন্টাইনত আছে, হোম কোয়ারেন্টাইনত আছে। আমার বহুতখিনি এমপ্লয়ী আছে যখন প্রতিনিয়ত কাম করে আছে। আজি প্রতিটা ডিসির অফিস, পুলিশ, এক্সাইজ, আমার আমার যে প্যারামিলিটারি, মিলিটারি, আমার হেলথ বিভাগ তো আছেই। কাজে গোটেখিনি যখন কর্মী আছে যাওয়ার কারণে অন্তত হাত তো স্যানিটাইজ করব, ঘর আহি স্যানিটাইজ করব, আমার রাইজও স্যানিটাইজ করব। এই কারণে এই লক্ষ্য সম্মুখত রাখি আমার এক্সাইজ বিভাগে 5 লাখ লিটার আমি ফ্রি অফ কস্ট আর আমি 1 কোটির উপর আমি 200 ml আর 100 ml এর আমি বোতল বানাম। তো এই 100 ml এর বোতল বা 200 ml এর বোতল যে বানাম, এটার ভিতর আমার কস্টিং একেবারে মানে নো প্রফিট নো লস। এনে আমার ইয়াতে থাকিব 100 ml এর বোতল প্রায় 15 টাকার ভিতর আর 200 ml এর বোতল 30 টাকার ভিতর থাকবে। এই 200 ml এর বোতল প্রায় 200 টাকার উপর কেতিয়াবা বিক্রি হয়েছে বা আজির জন্য তো বিভিন্ন ঠাই তেমনি বিক্রি হয়েছে। আমার এই যে ডিস্টিলারিবিলাকে বনাইছে এটু আটাইতকে পিওর হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা শাসক বর্ণারী শর্মা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এসব হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে, খুব সুন্দরভাবে কাজ করছেন কর্মীরা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন জেলা শাসক। আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যেটি আমার নীতি নির্দেশনা মানি বান্ধি দিছে, সেইমতে আমি গৈছো, ভিতরে দেখিছো অতি সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে, বৈজ্ঞানিকসম্মতভাবে সকলো কর্মচারী অতি সুন্দরভাবে এই স্যানিটাইজার প্রস্তুত করছে। আর ই এক যুগান্তকারী পদক্ষেপ বলে কব লাগিব, কারণ বর্তমানলকে বোধ হয় আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বাঁধি দিয়া নিয়ম মতে কোনো আমার রাজ্য সরকারে আমার সমগ্র দেশতে এনে ধরনের প্রচেষ্টা লওয়া নাই। গতি আমি আবগারী বিভাগক সরকারের ধন্যবাদ জ্ঞাপন করছো, এই কথাও কোথাও যে আমার এয়া সম্প্রতি 200 ml লিটারের যদি আমার দিয়া হয়েছে, এয়া আমার
এন এইচ এমৰ জৰিয়তে সকলো আমাৰ অসমত উপলব্ধ হ'ব। আমাৰ চিকিৎসালয়তে হওক, স্বাস্থ্যকৰ্মীয়ে হওক, আমাৰ সকলোৰে কাৰণে এয়া উপলব্ধ হ'ব। কিন্তু সকলোৱে সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব, কাৰণ এয়া সকলোৱে জানে ইয়াতে 80% এলকহল আছে। গতিকে অতিশয় বিপদজনক, জুইৰ ওচৰলৈ গ'লে বা সৰু ল'ৰা ছোৱালী হাতত দি নিদি যাতে সকলো অভিভাৱকে নিজে সুন্দৰভাৱে এয়া ব্যৱহাৰ কৰে। আৰু আমি আশা ৰাখিছোঁ এই আমাৰ অসম চৰকাৰৰ এই যুগান্তকাৰী পদক্ষেপে আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মৰ আমি যি এতিয়া COVID-19 লগত যি আমি যুঁজ দি আছোঁ এই যুঁজত জয়ী হোৱাৰ ক্ষেত্ৰত আমাক সকলোকে সহায় কৰিব। ধন্যবাদ। লকডাউন জারি হওয়ার পর জেলার চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে সোমবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল দেখা করে অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তাবনের সঙ্গে তারা বাগান কর্মীদের সমস্যাগুলো অবগত করান অতিরিক্ত জেলা শাসককে। পরে বৈঠক সেরে বেরিয়ে এসে জেলা কংগ্রেসের পক্ষে সঞ্জীব রায় অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে হওয়া বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। बड़कबली के चाय बागानों में अभी जो समस्याएं देखी जा रही है वहाँ पे लोगों में अवेयरनेस की कमी है, तो हम लोगों ने जिला अधिपति को जिला प्रशासन को अनुरोध किया है कि आप वहाँ पे अवेयरनेस बढ़वाइए। साथ ही सबसे बड़ा जो मांग हम जिला कांग्रेस की तरफ से कर रहे हैं कि बागान में जो श्रमिक हैं जो आज काम पर नहीं जा रहे हैं उनका एक दिन का भी वेतन कर्तन नहीं किया जाए, काटा नहीं जाए, साथ में उनको हर दिन के लिए रेशन मुहैया किया जाए। मैं समझता हूँ आज पूरा फोकस हम लोगों का है नर्सिंग होम पे, मेडिकल कॉलेज पे, सिविल हॉस्पिटल पे। मैं समझता हूँ कि हम लोगों ने जिला अधिपति को कहा है और आप लोगों के माध्यम से असम के माननीय स्वास्थ्य मंत्री हेमंत बिस्वा सरमा को भी हम लोग बोल रहे हैं कि आप लोग नज़र दीजिए कि पूरा फोकस शहर पे नहीं करके बगान में जो PHC है, जो चाय श्रमिकों का एकमात्र माध्यम है चिकित्सा का, PHC में जैसे डॉक्टर रहे वहाँ पर दवाइयाँ मिले उधर नज़र रखिए। वरना जो आज सबसे पिछड़े हुए हैं चाय बगान के लोग, उनको इस समय में उनको इलाज नहीं होगा और उनका अगर इलाज नहीं हुआ उनमें अवेयरनेस नहीं है और ये जो रोग है तो उनके माध्यम से बहुत दूर तक जाएगा। उनको बचाने के लिए पूरे जोर शोर से जिला स्वास्थ्य विभाग, जिला अधिपति, स्वास्थ्य मंत्रालय सबको आगे बढ़ के आना चाहिए और हर चाय बागान में PHC को अच्छी तरह से बनाना चाहिए, वहाँ पर डॉक्टर मुहैया किया जाए, वहाँ पर दवाइयाँ दी जाए ताकि ये रोग आगे ना फैले। এদিকে মহামারী করোনার মোকাবেলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার চেক তুলে দিল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তাবনের সঙ্গে দেখা করে তার হাতে চেকটি তুলে দিয়েছেন। পরে জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে বলেন, দুর্যোগের এ সময় তারা সরকারের পাশে আছেন, সরকারকে সব ধরনের সাহায্য করে যাবেন তাঁরা। পাশাপাশি তিনি জেলাবাসীকে লকডাউন মেনে চলারও আহ্বান জানান। আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ডেপুটি কমিশনারের অফিসে এসেছি এবং আমরা আমাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা 1 লক্ষ টাকার একটা অনুদান চেক মাধ্যমে আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আজকে দিচ্ছি এবং এই চেকটি আমরা দিচ্ছি। তার কারণ এটা অত্যন্ত অল্প একটা অ্যামাউন্ট এবং এটা হলে অল্প হলেও আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আশা যে আমরা এটা 10 জনের কাজে কিছুটা সহায়তা হবে, কিছুটা লাগবে গরিব জনসাধারণের কাজে। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আজকে লকডাউন চলছে এবং সম্পূর্ণভাবে আমরা এই লকডাউনে সহযোগিতা করছি। সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত আগেই জানিয়েছি এবং এখনও জানাচ্ছি এবং এর সাথে সাথে জনসাধারণের কাছে অনুরোধ, জনসাধারণের কাছে যে যারা এই সরকারের ঘোষিত নিয়ম কানুন যাতে আমরা মেনে চলি, এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য, করোনা ভাইরাসে সমগ্র পৃথিবীকে যেভাবে গ্রাস করতে চলেছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য এই লকডাউনের একান্ত প্রয়োজন বা সোশ্যাল ডিস্টেন্সের একান্ত প্রয়োজন, তার জন্য আমরা সমর্থন জানাই। এবং বিশেষ করে আজকে আমরা এটা অনুভব করেছি বা উপলব্ধি করেছি যে আমাদের নৈতিক দায়িত্ব যে একটা আর্থিক সাহায্য এই সরকারের হাতে তুলে দেওয়া যেটা জনগণের স্বার্থে কাজে লাগতে পারে সেই আশা নিয়েই আমরা এবং এই ভাইরাস থেকে যাতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা মুক্তি পেতে পারি সেই দৃষ্টি থেকে আমরা আজকে এখানে এগিয়ে এসেছি। আমরা জেলা প্রশাসনের পাশে আছি, জেলা প্রশাসন যে কোনো সিদ্ধান্ত দশের জন্য যেটা নেবে, জনসাধারণের জন্য সেটা নেবে, যেটা নেবে সেটাকে আমরা সময় স্বাগত জানাই। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা যখন সরকার ফলাও করে প্রচার করছে, ঠিক তখনই দস্তুর মতো জমায়েত করে প্রচুর ছাত্রছাত্রী মধ্যাহ্নভোজনে চাল নিতে স্কুলে এসে হাজির হল। ঘটনাটি ঘটে সোমবার শিলচর মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে।
পরে এক স্কুল ছাত্রীকে জিজ্ঞেস করলে সে জানায় প্রধান শিক্ষিকা তাদের ডেকে পাঠিয়েছেন, তবে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এখানে বলা আছে যে এখান থেকে রেশনে চাল দেওয়া হবে, 2 কেজি চাল আর 100 টাকা করে দেওয়া হবে। কে ডাকাইছে তোমাকে? হেডমাস্টার ডাকিয়েছে। আজকে আমরা 20-30 জন হবে এসেছে। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, মধ্যাহ্নভোজন বন্টনের নির্দেশ আসার পর তিনি ছাত্রছাত্রীদের অভিভাবকদের আই কার্ড নিয়ে স্কুলে আসতে বলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ছাত্রছাত্রীরাও এসে উপস্থিত হয় স্কুলে। পরে তিনি বাধ্য হয়ে মাঝপথে মধ্যাহ্নভোজন বন্টন বন্ধ করে দেন। আমি কালকে সকাল থেকে সারা রাত, মানে রাত্র 10টা পর্যন্ত কন্টিনিউ আমি ফোন করছি, গার্জিয়ানরারে ফোন করি, আমি বারে বারে কইছি, আপনারা দুইজন মা অথবা বাবার মধ্যে একজন আইবা, স্টুডেন্টের আইডি কার্ডটা নিয়ে আইবা, কোনো স্টুডেন্ট যেন না আয়। কিন্তু তথাপি তারা স্টুডেন্ট নিয়ে আইসেন, এটা তো তখন আমি প্রবলেমে দাঁড়াইছি, আমার প্রবলেম হয়ে গেছে। এখন স্টুডেন্ট এরকম গ্যাদারিং হইলে অ্যাকচুয়ালি বাচ্চারা তো বাইরেই তো না, এটা আমরা সবাই জানি, আমরাও বাইরেতাম না, তথাপি আমরা তো ডিউটি আমরা বাইরেতে লাগবো। কিন্তু ছাত্ররা নিয়ে তারা আইসেন, আমি বুঝলাম না, মানে এখন আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি কিছু সময় লেগে। আমরা তো চেষ্টা করলাম আমাদের তরফ থেকে, এখন যদি তারা আমরা কোঅপারেট না করে, এদিকে আমার লোকাল যে অগ্রণী ক্লাব আছেন বা আমার SMDC-র মেম্বার আছেন, তারা আমরা সহযোগিতা করা, কিন্তু তথাপি আমরা মানে চেষ্টা করলাম আর কি করার, কিন্তু করতে পারলাম না বাচ্চাগুলোর গ্যাদারিংয়ে লেগে। এখন আমরা দেখি তারাও আমরা হেল্প করা, বাচ্চাগুলো যদি যায় গিয়ে আমরা আবার মিড ডে মিলটা স্টার্ট করব। লকডাউনের ষষ্ঠ দিন আলগাপুর বাজারকে স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হলো। সোমবার সকাল 11টা নাগাদ দমকল বাহিনী গাড়ি দিয়ে SDRF কর্মীরা কেমিক্যাল স্প্রে করেন গোটা বাজার এলাকায়। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন আলগাপুরের সার্কেল অফিসার সন্তোষ মোহন নাথ, আলগাপুর থানার ওসি রঞ্জিত শইকিয়া সহ আরও অনেকে। পরে সার্কেল অফিসার নাথ আলগাপুরবাসীকে নিজেদের ঘরে সুরক্ষিত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। রাজস্বক্র অন্তর্গত সকলো বজারকে আমি স্যানিটাইজেশন করি করোনা ভাইরাসের এগেন্স্টে, যাতে এই ভাইরাসটো আমি প্রতিরোধ করব পারো। তার কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফলের পর লাগতিয়াল সকলো বস্তু আমাক উপলব্ধ করা হয়েছে, ফায়ার সার্ভিসের ফলের পর আমার ফায়ার ব্রিগেড উপলব্ধ করা হয়েছে, আমার রেভিনিউ ডিপার্টমেন্ট আর বাকি জিপি প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমি এই সকলবিল লগাই একটা টাস্ক ফোর্সে ডিস্ট্রিক্ট ফোর্সে ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেটর অলরেডি গঠন করে দিছে। এই টাস্ক ফোর্সের সহায় আর সহযোগত আমি সকলবিল বজারত এনেকে স্যানিটাইজেশন করার প্রক্রিয়া আরম্ভ লৈছো। তার পরিপ্রেক্ষিত অলরেডি আমি পাঁচগ্রাম বজার স্যানিটাইজেশন করছো, আজি আলগাপুর বজার স্যানিটাইজেশন করছো উইথ দ্য হেল্প অফ ফায়ার সার্ভিসেস, আর পরবর্তী বজার আমি কাটাখাল আর বাকি নারায়ণপুর বজার যেটা বজার আছে, পার্শ্ববর্তী বজার আছে, সেইবিল পর্যায়ক্রমে আমি স্যানিটাইজেশনের ব্যবস্থা হাতে। রন্ধন গ্যাসের সিলিন্ডার নিয়ে বহিরাজ্য থেকে আসা চালকদের পরীক্ষা না করে বড়খোলা বটলিং প্ল্যান্টে ঢুকতে দেওয়ার গুরুতর অভিযোগ সামনে এলো। এরই পরিপ্রেক্ষিতে সোচ্চার হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা। তারা বিষয়টি নিয়ে কথা বলেন বড়খোলা থানার ওসি সুরজিৎ চৌধুরী এবং বড়খোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তীর সঙ্গে। পরে গণদাবির পরিপ্রেক্ষিতে বহিরাজ্য থেকে আসা ওইসব লরি চালকদের থার্মাল স্ক্রিনিং করাতে বিক্রমপুর হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয় চিকিৎসককে। সোমবার একে একে তাদের স্ক্রিনিং করানো হয়। মারণ করোনা ভাইরাস যাতে কারাগারে ঢুকতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশক্রমে কারাগারে বন্দীদের অন্তর্বর্তী জামিন এবং প্যারোলে কিছুদিনের জন্য মুক্তি দেওয়া হচ্ছে। সে অনুসারে বরাক উপত্যকার 3 জেলায় মোট 87 জন বিচারাধীন বন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মুক্তি দেওয়া হচ্ছে না ডিটেনশন ক্যাম্পের বিনা দোষে বন্দীদের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের কথায় ডিটেনশন ক্যাম্পের বন্দীরা ট্রাইব্যুনালের একতরফা রায়ে বিদেশী হিসেবে চিহ্নিত হয়েছেন। বরাকের 3 জেলা সহ উত্তর কাছাড়ের পার্বত্য জেলা মিলিয়ে মোট 64 জন বন্দী রয়েছেন শিলচর ডিটেনশন ক্যাম্পে বা সেন্ট্রাল জেলে।
তিন বছরের বেশি সময় ধরে যারা আটকে ছিলেন তাদের অনেকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণের আশঙ্কা যখন বাড়ছে তখনও সেই সব বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে না। যদিও কারা বিভাগের কর্তারা জানিয়েছেন করোনা সংক্রমণ ঠেকাতে তারা সব ধরনের চেষ্টা করছেন। প্রত্যেক বন্দীর থার্মাল স্ক্রিনিং করা হয়েছে, সবাই সুস্থ হয়ে আছেন। পাশাপাশি একটি আইসোলেশন ওয়ার্ডও তৈরি রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যালেরিয়া বিরোধী ঔষধ খেয়ে প্রাণ হারালেন এক ডাক্তার। গুয়াহাটির প্রতীক্ষা হাসপাতালের ওই চিকিৎসকের নাম উৎপলজিৎ বর্মন। বছর ৪৪ উৎপল বাবু বর্তমান কঠিন পরিস্থিতি দেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যালেরিয়া বিরোধী ড্রাগ হাইড্রোক্সিক ক্লোরোকুইন গ্রহণ করেন। অনেকে এই ঔষধ সেবন করলেও উৎপলজিতের শরীরে সেটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। শ্বাসকষ্টজনিত কারণে তাকে রবিবার আরেকটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, করোনা আক্রান্তদের চিকিৎসায় রত এবং সেই রোগীর পরিবারের সদস্যদের এই ঔষধ খাওয়ার সুপারিশ করে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। কিন্তু রহস্যজনক কারণে খোদ একজন চিকিৎসক হয়ে ওই ঔষধ খেয়ে অকালে প্রাণ হারাতে হল ডাক্তার উৎপলজিৎ বর্মনকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। লকডাউনের সময়সীমা বৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের, জানালেন ক্যাবিনেট সচিব। শিলচরে প্রস্তুত হল হ্যান্ড স্যানিটাইজার, প্রথম ৫০ কার্টন গেল মেডিকেল কলেজে। চা শ্রমিকদের সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস, ত্রাণ তহবিলে লক্ষ টাকার অনুদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।